हेलो गुड इवनिंग एवरीबॉडी आशा करी आमाके आपनारा एबार सुनते पाच्छेन क्लियरली। तो आमी रिप्रोडक्टिव सिस्टेम निये आलोचना करार कथा छिलो, तो आज के खूब छोट्ट एक टॉपिक्स निये शुरू करछि प्रिलिमिनरी एक आलोचना। जदि सबार भालो लागे ताहले हयतो परवर्ती आरो आलोचना करब। ओके, তো আমরা রিপ্রোডাক্টিভ সিস্টেম যখন ছাত্রছাত্রীদেরকে পড়াই দুইটা হেডিংয়ে প্রথমেই ভাগ করে ফেলি। একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আর একটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ মেল ফিমেল আলাদা করে। তো আলাদা করতে গেলে প্রথমে অর্থাৎ সেক্সটাকে আমরা কিন্তু ভাগ করে ফেলছি মেল এবং ফিমেল। তো যাই হোক, তো শুরুতেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ সেক্স ডিটারমিনেশন অ্যান্ড হোয়াট ইজ সেক্স ডিফারেন্সিয়েশন। তো আজকে আমি শুধুমাত্র সেক্স ডিটারমিনেশন নিয়ে কথা বলবো। যদি ভালো লাগে আপনারা ইন্টারেস্টেড লিখবেন বা পজিটিভ কমেন্ট করলে আমি হয়তো নেক্সট আলোচনাটা করব। এখন সেক্স ডিটারমিনেশন ডেফিনেশন বলার আগে আমি কিছু একটু ব্যাকগ্রাউন্ড ডিসকাশন করি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের হিউম্যান যে সেল বডি, আমাদের যে হিউম্যান বডিতে যে সেল আছে, দুই ধরনের সেল আছে, একটা হচ্ছে সোমাটিক সেল আর হচ্ছে সেক্স সেল। ওকে, এখন সোমাটিক যে সেলগুলি আছে তাতে কত ক্রোমোজোম থাকে, কতগুলো আমরা সবাই জানি, 23 পেয়ার, 23 জোড়া বা 46 ক্রোমোজোম, 46টা, তাই না? ওকে, এখন এই যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে 22 জোড়া 22 পেয়ার ক্রোমোজোম মেল এবং ফিমেলে তাদের অলমোস্ট একই রকম। আমরা যদি ক্রোমোজোম ইন্ডিভিজুয়াল ক্রোমোজোম কিন্তু আমরা ফ্লুরোসেন্ট এবং যে স্টেইনিং ক্যারেক্টারিস্টিক স্টাডি করে আমরা ক্রোমোজোমগুলো আইডেন্টিফাই করতে পারি। এখন কি বলছি যে 22 জোড়া অর্থাৎ 44টা ক্রোমোজোমই দেখা যাচ্ছে মেল এবং ফিমেলে তারা একই রকম, অলমোস্ট সিমিলার। ওকে, যে জন্য এদেরকে বলা হচ্ছে অটোজোম। ঝামেলা হচ্ছে 23তম জোড়ায় 23rd পেয়ারে, সেখানে মেল এবং ফিমেলের ক্রোমোজোম ভিন্ন রকম, ক্রোমোজোমাল প্যাটার্নটা খেয়াল করতে হবে খুব। মেলের ফিমেলের ক্ষেত্রে দুইটা আইডেন্টিক্যাল এক্স থাকে, XX, কিন্তু ফিমেল মেলের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই, এবং মেলের যে এই ক্ষেত্রে যে এক্স ওয়াই দুইটা ক্রোমোজোম আছে এর মধ্যে ওয়াই ক্রোমোজোমটা এক্স ক্রোমোজোমের চেয়ে শর্ট থাকে এবং লাইটার থাকে, একটু হালকা থাকে। তো মেয়েদের জন্য এটা খুবই খুশির খবর যে এখানে ছেলেদের যে ক্রোমোজোমটা আছে ওয়াইটা এক্স ক্রোমোজোমের চেয়ে ছোট। কেন খুশির খবর বললাম, কারণ ফিজিওলজিতে বেশিরভাগ জায়গায় হচ্ছে ফিমেলের সব প্যারামিটার সব কিছু কম, কার্ডিয়াক আউটপুট কম, ইরাইথোসাইট কাউন্ট কম, এরকম অনেক ব্যাপার আছে। তো এইখানে আমরা এসে দেখতে গেলে পেলাম যে ওয়াই ক্রোমোজোমটা এক্স ক্রোমোজোমের চেয়ে ছোট। তো এই জন্য এটা ফিমেলদের জন্য খুবই খুশির খবর, তবে ছেলেদের জন্য বিষয়টা হয়তো বা অতটা খুশির না। যা হোক, এখন কথা হচ্ছে এই যে মেল ফিমেলে এই যে সেক্স ক্রোমোজোমটা প্যাটার্নটা ভিন্ন, অর্থাৎ মেলের ক্ষেত্রে যেটা এক্স ওয়াই আর ফিমেলের ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে XX, এটাই আসলে এই যে জেনেটিক বলে জেনেটিক সেক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে এখন আমরা যদি এইটা যদি বুঝে থাকি তাহলে এখন আমরা বলতে পারি যে হোয়াট ইজ সেক্স ডিটারমিনেশন। তাহলে সেক্স ডিটারমিনেশন এটা বলতে গেলে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি ইট ইজ এ জেনেটিক ফেনোমেনন অ্যান্ড ডিপেন্ডস অন দ্য কনস্টিটিউশন অফ দ্য সেক্স ক্রোমোজোম। সোজা ভাষায় সেক্স ক্রোমোজোমাল প্যাটার্ন অফ অ্যান ইন্ডিভিজুয়াল, অথবা আমরা বলতে পারি ডিটারমিনেশন অফ দ্য সেক্স জিনোটাইপ অথবা জেনেটিক সেক্স। একজন ইন্ডিভিজুয়ালের জেনেটিক সেক্স দুই ধরনের হতে পারে, XX হইতে পারে, XY হইতে পারে, এটাই হচ্ছে সেক্স ডিটারমিনেশন। তাহলে আমরা যখন পরীক্ষার সময় খাতায় লিখবো অথবা ভাইবা পরীক্ষায় বলবো একটু সুন্দর করে বলবো ইট ইজ এ জেনেটিক ফেনোমেনন। ওকে, অ্যান্ড ডিপেন্ডস অন দ্য কনস্টিটিউশন অফ দ্য সেক্স ক্রোমোজোম। ওকে, এখন কিভাবে ডিটারমিনেশনটা হচ্ছে, এই সেক্স একটা ইন্ডিভিজুয়ালের জেনেটিক সেক্স XX হবে না XY হবে, এটা কিন্তু ডিউরিং ফার্টিলাইজেশন ডিটারমাইন হবে, ফার্টিলাইজেশনের আগেও না পরেও না, ডিউরিং ফার্টিলাইজেশন এটা ডিটারমিনেশন হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, আমরা জানি যে ফিমেল যে উগোনিয়াম, হ্যাঁ উগোনিয়াম, এইখানে 46 ক্রোমোজোম আছে, কিন্তু এটাতে যখন মিওসিস সেল ডিভিশন হয়ে এটা যখন ওভাম হয়
তখন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, 23টা হয়ে যায়, অর্থাৎ 22+X হয়, ঠিক আছে। আর মেলের ক্ষেত্রে স্পারমাটোগোনিয়া এখানেও 46 ক্রোমোজোম থাকে, কিন্তু এটা পরবর্তীতে মিওসিস সেল ডিভিশন হয়ে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। কিন্তু মেলের ক্ষেত্রে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে 22 অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম থাকতে পারে, অথবা 22+Y, দুই ধরনেরই হতে পারে। এখন যখন ফার্টিলাইজেশন হবে তখন যদি এক্স কন্টেইনিং স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করে তাহলে তার জেনেটিক সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা কী হবে, XX, অর্থাৎ জেনেটিক্যালি ফিমেল হবে। আবার ফার্টিলাইজেশনের সময় যদি ওয়াই কন্টেইনিং ক্রোমোজোম ওভামকে ফার্টিলাইজ করে তাহলে সেক্স ক্রোমোজোমাল প্যাটার্নটা কী হবে, XY, তাহলে সে হবে জেনেটিক্যালি মেল। ওকে, তাহলে এইভাবে সেক্সটা ডিটারমিনেশন হবে। এখন দেখা যাচ্ছে যে সুন আফটার মাইটোসিস সেল ডিভিশন যখন শুরু হয়, ডিউরিং এমব্রায়োনিক ডেভেলপমেন্ট যখন শুরু হয়, তখন এই মাইটোসিস সেল ডিভিশন শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যারা ফিমেল যে সোমাটিক সেলগুলি আছে সেখানকার ভিতরে যে 46 ক্রোমোজোমের এই যে 23rd পেয়ার XX থাকে, এর ভিতরে এই দুইটা এক্সের ভিতরে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। কী হয়ে যাচ্ছে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং এই ইনঅ্যাক্টিভ ক্রোমোজোমটা একটা দলার মতো হয়ে মাস ফর্মেশন করে, তাকে এইটাকে এই ক্রোমাটিন, এটাকে বলে ক্রোমাটিন, ওকে, বা বারবডি, এটার একটা নাম হচ্ছে বারবডি। এখন এই বারবডি দেখে আমরা সেক্স ডিটারমাইন করতে পারি যে এই ইন্ডিভিজুয়াল কি মেল না ফিমেল। তাহলে কোন কোন সেলে আমরা বারবডি দেখতে পারি, কমনলি দেখা যায় যে এপিথেলিয়াল সেল অফ দ্য এপিডার্মাল যে স্পাইনাস লেয়ার আছে, বাক্কাল মিউকোজাতে দেখা যায়, ভেজাইনাতে দেখা হয়, এবং অথবা ব্লাড লিউকোসাইট। লিউকোসাইটের এই যে নিউক্লিয়াসে যে নিউক্লিয়ার মেমব্রেন তার ইনার সার্ফেসে দেখা যাচ্ছে যে এই মাসটা থাকে, এবং এটা দেখতে অনেকটা ড্রামিস্টিক অ্যাপিয়ারেন্সের মতো। ওকে, তাহলে বারবডি দেখে আমরা কিন্তু জেনেটিক সেক্স ডিটারমাইন করতে পারি। ওকে, তো মোটামুটি সেক্স ডিটারমিনেশন সম্পর্কে এতটুকু কথা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আশা করি কারো পরীক্ষাতে কারো অসুবিধা হবে না। অবশ্যই রিপ্রোডাকটিভ সিস্টেম পড়া শুরুতেই সেক্স ডিটারমিনেশন এবং ডিফারেন্সিয়েশন এই দুইটা পড়তে হবে। সেক্স ডিফারেন্সিয়েশন নিয়ে আমি নেক্সটে আর একটা সেশনে কথা বলবো, আজকে মূলত আমি পরীক্ষামূলকভাবে আমি এই আজকে প্রথম এই এখানে লাইভে আসলাম যে আসলে এটা কীভাবে লাইভটা করা যায়। তো যাক, কথা বলা যাচ্ছে কিন্তু আমি স্ক্রিনটা এখনও শেয়ার করতে পারি না, আমি জানি না কীভাবে স্ক্রিনটা শেয়ার করতে হয়। তো আমি হয়তো আমার কোনো ছাত্রছাত্রী যদি জানা থাকে কারো, আমাকে বলবেন যে স্যার এইভাবে এটা শেয়ার করে দেয়, তাহলে আমি পরবর্তীতে আমি আমার যে প্রেজেন্টেশনের স্লাইড শেয়ার করতে পারবো। যাক, যদি ভালো লাগে তাহলে সবাই কমেন্টে জানাতে পারেন, তাহলে হয়তোবা আমি নেক্সটেও হয়তো কোনো এক সময় এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। রিপ্রোডাকটিভ সিস্টেম, সামনে নার্ভাস সিস্টেম আছে, এগুলো থেকে আমাদের এবার কারিকুলামের কোশ্চেন প্যাটার্নও চেঞ্জ, সব কিছু নিয়ে আলোচনা করব যদি আপনারা আগ্রহী থাকেন। এবং এই আলোচনা শোনার জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন ফিটি কিচ্ছু দরকার নাই, শুধু যদি নিজের আগ্রহ থাকলেই আমার এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে।